বাম কংগ্রেস জোটের কথা তো আপনারা শুনেছেন, কিন্তু কংগ্রেস আর বিজেপির জোট শুনেছেন নাকি? তাও আবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর খোদ গড়ে তাঁর লোকসভা অন্তর্গত এলাকার মধ্যে। কি ভাবছেন, ভুলভাল বলছি? একেবারেই নয়। প্রথমে ছবিগুলো দেখুন, ঠিক কি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একই দেওয়ালের মধ্যে বিজেপি ও কংগ্রেসের প্রতীক একসঙ্গে পাশাপাশি, ফ্লেক্সের মধ্যেও একই সঙ্গে লেখা হয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই এলাকাটায় কংগ্রেসের সঙ্গে বিজেপির একটা আঁতাত হয়ে বন্ধুত্বপূর্ণ লড়াই চলছে। কিন্তু কংগ্রেস বিষয়টা অবশ্যই ভালোভাবে নেবে না। কোথায় হয়েছে বিষয়টা? বিষয়টা হয়েছে কান্দি ব্লকের যশোহরি আনুখা এক নম্বর পঞ্চায়েতের ঘোষবাটি গ্রামে। 116 নম্বর বুথে গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী বাচ্চু রাজবংশী, পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী জ্যোতি হাজরা বাগদি ও জেলা পরিষদের প্রার্থী কংগ্রেসের মৌসুমী হালদার। এ তিনজন একসঙ্গে মিলে দেওয়াল লিখন করেছে, একসঙ্গে মিলে পতাকা লাগিয়েছে, একসঙ্গে মিলে ফ্লেক্স ছাপিয়েছে। ভাবুন বিষয়টি। আর এই খবরটা যখন কংগ্রেসের হাইকমান্ডের কাছে পৌঁছোয়, তারা তৎক্ষণাৎ বলে সময় দিচ্ছি খুলে নাও, যদি না খোলো সেই ক্ষেত্রে FIR করা হবে। আরও কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে, এটা একেবারে পরিকল্পিতভাবে কংগ্রেসকে বদনাম করার জন্য এই ঘটনাটি ঘটেছে। ছবি তো দেখালাম, কংগ্রেসের নেতৃত্বের বাইট কি প্রথমে শুনুন। আরে একসঙ্গে প্রচার, একসঙ্গে প্রচার কোথায় হলো? এসব বাজে কে কে করেছে না করেছে আমরা বলে দিয়েছি সব খুলে ফেলতে, যদি না খোলে আজকে থানাতে FIR করব। কংগ্রেসের পোস্টার ছাপিয়ে দিয়েছে, এখন নিজেদের হাওয়া নাই, এইসব বাংলামি শুরু করে দিয়েছে। হ্যাঁ সব দেখেছি, এখানে কে করেছে এখন কেউ স্বীকার খাচ্ছে না। কালকে পাঠিয়েছিলাম, আজকের মধ্যে সব পোস্টার দেওয়ার লেখন সব যদি মুছে না দেয় থানাতে FIR করবো আমরা। কংগ্রেসের প্রতিক্রিয়া প্রথমে আপনাদের শুনিয়ে দিলাম, কিন্তু এটা তো হাতে অস্ত্র, একই পঞ্চায়েত ভোট। তার উপর এর আগেও একাধিকবার অধীর চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি বিজেপির হয়ে কাজ করেন। আর এই ধরনের ঘটনা তৃণমূল নেতৃত্ব এত সহজে তো ছাড়বে না। তাদের ঠিক কী বক্তব্য? চলুন, অপূর্ব সরকার কান্দির বিধায়ক, তিনি এই বিষয় নিয়ে কি জানিয়েছেন শুনে নিন। এটা কি নতুন মনে হচ্ছে নাকি আপনাদের কোথাও? এই কথা তো বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় জগায় মাদায় গদায় কতবার বলেছে। বিজেপির এটিএম আর বিটিএম হচ্ছে CPM আর কংগ্রেস। কুচবিহারে আগের দিন হয়েছে, আজকে কান্দি ব্লকে হচ্ছে, যে বিজেপি আর কংগ্রেস এই মুর্শিদাবাদ জেলায় নয় সারা বাংলায় এক জায়গায় হয়ে ভোট চাইছে। এটা তো সব আমরা বলেইছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতার পক্ষে, ভারতবর্ষের সংবিধানের রক্ষা করার যে দায়িত্ব, গুরু দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষ তার নেতৃত্ব দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। স্বাভাবিকভাবেই এখানকার বিজেপি, এখানকার কংগ্রেস, এই মুর্শিদাবাদের অধিবাবুরা এক জায়গায় হবে, এটা তো নতুন কী আছে? এটা তো বিজেপি স্পন্সর করছে কংগ্রেসকে এবং CPMকে, অধীরবাবুকে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সবাইকে, খুব এই সুজন চক্রবর্তী থেকে শুরু করে সবাইকে। যেহেতু কংগ্রেস ও বিজেপির আঁতাতের কথা বলা হচ্ছে, বিজেপি নেতৃত্বের কথাটাও আমাদের শোনা দরকার। তারাও কি অস্বস্তির মধ্যে পড়ল? কি বক্তব্য বিজেপির, চলুন সেটাও শুনে নি। দেখুন, এটা না, বিজেপি একা, আমরা একা লড়ছি, বিজেপির কোনো জোট নাই। হ্যাঁ, আমাদের মূল উদ্দেশ্য আছে, মূল মকসদ আছে, প্রধান বিরোধী আমাদের TMC। TMC যেখানে থাকবে TMCকে হারাও। আমাদের তো এরম নলেজই নেই, আর আমরা আমাদের প্রচারে যাচ্ছি, এরম খবর আপনাদের মাধ্যমেই আমি শুনতে পেয়েছি, দেখব, খবর নেব। আপনাদের সবার বক্তব্যই প্রায় শুনিয়ে দিলাম। কংগ্রেসের বক্তব্য শোনালাম, তৃণমূলের বক্তব্য শোনালাম, বিজেপির বক্তব্য শোনালাম। আর যাই হোক, কংগ্রেস বা বিজেপিকে এই ঘটনায় একটু হলেও অস্বস্তিতে ফেলবে, এটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। এবার দেখার বিষয় প্রভাবটা ঠিক কী পড়ছে, অর্থাৎ 8 তারিখের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে, তারপর 11 তারিখে ভোট গণনা, এর প্রভাব আদেতেও বাক্সতে পড়ল কি না সেটা দেখার বিষয়।
প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসবো, ততক্ষণের জন্য নমস্কার।